আসসালামু আলাইকুম এভরিবডি, গুড মর্নিং। আশা করি সবাই আমরা ভালো আছি। আজকে আমরা গ্রামার ভিলেজে প্রি স্কুল সেশনে ব্যঞ্জনবর্ণ প্র্যাকটিস করব। কি প্র্যাকটিস করব? আমরা অনেকেই ক খ চ জানি, বাট এই ক খ র যে এক্সারসাইজ, ওকে, পরীক্ষা, রাইট, এটা আমরা আজকে করবো। দেখি কে কি রকম পারো। ওকে, সো নাও হোয়াট ইজ দিস? ক্যান ইউ সি? ক্যান ইউ সি? আমাকে দেখা যায়? দেখা যায় আমাকে? আজকে আমরা এই যে পিকচারটা দেখছি, এটা দিয়ে কিন্তু আজকে আমাদের কি ব্যঞ্জনবর্ণ গুলো প্র্যাকটিস করবো। ওকে, এর আগে আমরা দেখবো এই যে বোর্ডে একটা লেখা আছে, হোয়াট ইজ দিস? কি এটা? এটা কি কখর একটা লিস্ট, রাইট? আজকে আমরা এখানে দেখবো, আমরা এখানে দেখবো আমরা কখর পারি কিনা। ডিয়ার ভিউয়ার্স, এই যে এখানে একটা লিস্ট আছে, এই লিস্টটা কি আমরা আজকে এক্সপেরিমেন্ট হিসাবে বা এক্সারসাইজ হিসাবে বাচ্চাদেরকে জাজ করবো ওরা কতদূর শিখেছে, রাইট? সো এক্সারসাইজের বিষয় হলো এই যে আইটেমটা, দেখেন এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে আমরা অক্ষরগুলোকে এভাবে কভার করব। হ্যাঁ, কারণ এখানে যে লিস্টটা দেওয়া আছে, ওকে, এই লিস্টগুলো দেখলে কিন্তু বাচ্চারা বলতে পারবে, ওকে, খুঁটে খুঁটে বা লাইন বাই লাইন। কিন্তু জানার বিষয়টা হলো আমরা তখনই বিশ্বাস করব যে যদি কোনো বাচ্চাকে আমরা পুরো একটা অক্ষরকে কভার করে দেখাই এবং সেক্ষেত্রে সে যদি বলতে পারে, ফাইন আউট করতে পারে, তাহলে বুঝবো তার কথা পড়া হয়েছে। ক্লিয়ার? সো দেখা যাক, যদি আমরা পুরোপুরি শেষ করিনি, আমরা প্রথম থেকে ওদেরকে জিজ্ঞেস করার চেষ্টা করব। ওকে, দেখি ওরা কত দূর পারে। ওকে, আমার সাথে সাথে বলবে, একবার একবার করে বলবে। ওকে, কে এটা? ক। ভেরি গুড। দেন খ। কে এটা? খ। তারপরে প্রথম লাইনের আগে এক্সারসাইজ করব। আমি যাকে পড়া ধরব কেবল সেই বলবে। ক্লিয়ার? ক্লিয়ার ভিউয়ার্স? আমরা তাহলে দেরি না করি, এইটা হলো আমাদের কি এক্সপেরিমেন্টের বিষয়। ওকে, এটা দিয়ে আমরা অক্ষরগুলোকে কভার করব। এই ছিদ্র দিয়ে যেটা দেখা যাবে আমরা বাচ্চাদেরকে ওটাই বলতে বলবো, দেখি কে কে পারে। ওকে, লেটস স্টার্ট। সবাই চোখ, যার কাছে যাব কেবল সেই বলবে। ওকে, আন্ডারস্ট্যান্ড? ইয়েস। তাহলে আমরা এখানে বসি, সাথে কথা বলি। এই যে ব্যঞ্জনবর্ণের লিস্টটা দেখছে, তো ওরা যদিও পুরোপুরি শেষ করেনি, তারপরে আমাদের ডেকলাইন যতদূর লেখা বা পড়া হয়েছে আমরা এটার উপরে এক্সারসাইজ করবো, রাইট? কারণ ওদেরকে যদি বলতে বলা যায় ওরা দেখে দেখে সব বলতে পারে, বা মুখস্থ করে সাবের মতো স্টাইলে অনেক কিছুই বলতে পারে। তো সেক্ষেত্রে যদি এলোমেলো করে জিজ্ঞেস করে যদি বলতে না পারে, তাহলে তো বুঝতে হবে শেখেনি, রাইট? আইডেন্টিফাই প্রপারলি করতে পারেনি। সো আদৌ তারা শিখেছে কিনা সেটা জাজ করার জন্য আমরা আজকে এই এক্সপেরিমেন্টটা করছি বা এই খেলাটা খেলছি। লেটস স্টার্ট। আর ইউ রেডি? ইয়েস স্যার। ওকে, কি এটা? কি এটা? ওকে, এখানে আমরা অক্ষর দেখবো, তাই তো? হ্যাঁ। ওকে, এখানে আমরা অক্ষর দেখবো, তাই তো? দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। দেখা যায়? ভেরি গুড, ভেরি গুড। ওকে ওকে, হোয়াট ইজ দিস? কেটা? গ। গ, রাইট? এক্সেলেন্ট, গুড সিল। খ। ওকে, রেগাশো, কাম কাম, এখানে এখানে। ওকে ওকে, দেখি দেখি তোমাকে কোনটা ধরা যায়। এটা কি? এটা কেন তুমি ভাবো তোমাকে খেলায় নেওয়া যাবে না, তুমি ডিস্টার্ব করছো কেন? এটা কি দেখি? গ, রাইট? ওকে, গুড সিট। আব্দুরহমান, দেখি তুমি কি শিখছো। এটা কি? এটা কি? এটা এটা
পড়েছো তুমি? কি এটা বলো ত, সে খুবই ছোট, সে এখনো শেখেনি, লর্ড সে। ওকে দেখি তোমার কোনটা উঠে, এটা কি ঘ, ঘ রাইট, লর্ড সে, লর্ড সে, সেটা যাও। এরপর দেখি কে আছে, বাবান চলে আসবে, বাবান চলে আসবে, বাবান অনেক দেশ দেখি পরপর কি থাকে, খ থাকে রাইট। ডিয়ার ভিউয়ার্স খুবই ছোট নতুন, সো আমাদের আরো প্র্যাকটিস করতে হবে, গুড সি, ছেড়ে যাও। ওকে এরপরে কে আছে, ইব্রাহিম কাম, ইব্রাহিম, ইব্রাহিম এটা কি, ক, ভেরি গুড, এটা কি খ, এটা কি দ রাইট, ওকে ওকে ফাইন, গুড সি, গুড সি। আহাদ আলী, আহাদ আলী উইল কাম, এই দু বন্ধু কাম, কাম আহাদ আলী কাম, দেখি আহাদ আলী, এই যে আহাদ আলী, এটা কি, হোয়াট ইজ দিস, খুব সুন্দর করে দেখো, এটা দ, এটা দ, ওকে গুড সি, গুড সি, ওকে গুড সি, তুমি ছেড়ে ছেড়ে যাও, ব্যাক গুড সি, এবার তুমি আসো, আহারাব কাম, আহারাব কাম, এই দু বন্ধু, খেলা থেকে বাতিল করে দেব, ওকে ওকে, দেখা যাক দেখা যাক, এটা কি, আরাব খ, ভেরি গুড, গুড সি, তোমার নাম কি, রায়া, ভেরি গুড রায়ান, এবার তুমি বলবে, দেখা যাক এটা কি, ক রাইট, কিটা আমার বলা শেষ, সবাইকে পড়া ধরবো কিন্তু, অতএব বি কেয়ারফুল, সিরিয়াসলি শুনবে, ওকে, এবং কোন অক্ষরটা কিভাবে দেখা যায়, কেমন দেখা যায়, হ্যাঁ রায়ান মনে রাখতে হবে কিন্তু, ওকে ক, 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 হাত আলি এদিকে, ক, 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 খ, খ, গ, গ, খ, খ, গ, এদিকে, খ, কেমন দেখা যায়, আবার এইদিকে আমাদের হাসি করে শিখলাম, ক, খ, খ, গ, খ, 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 খ,